আসসালামু আলাইকুম আমি আবির বলছি গল্প বুক থেকে আজ আমি পাঠ করতে যাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প থেকে মঞ্জুরি শুরু করছি মঞ্জুরি বাস স্টপে দাঁড়িয়ে আছি সেই কতক্ষণ ধরে কখন একটা বাস আসবে তার ঠিক নেই আমি হ্যান্ডেল ধরে ঝুলতে পারি না অথচ বাসে যাওয়া আসা ছাড়া আর তো কোনো উপায় নেই মধ্য কলকাতার বেলায় ট্যাক্সি পাওয়া একটা অলৌকিক ব্যাপার ট্যাক্সি পাওয়ার চেয়ে একটা নতুন গাড়ি কিনে ফেলা অনেক সহজ বিরক্ত হয়ে ভাবছি শেষ পর্যন্ত হেঁটেই যাব কিনা হঠাৎ এই সময় রাস্তার ওপারে একটা বইয়ের দোকান থেকে মঞ্জুরি বেরিয়ে এলো সঙ্গে আরও একটি মেয়ে আশ্চর্য মঞ্জুরি এতক্ষণ আমার এত কাছাকাছি ছিল আর আমি শুধু শুধু বিরক্তি মুখে দাঁড়িয়ে আছি ওই দোকানের দিকে আমি তাকিয়েছিলাম কয়েকবার বেশ ভিড় কিন্তু তেমন মনোযোগ দেয়নি এক এক সময় মনে হয় পৃথিবীতে কোনো ময়লা নেই কোনো দুর্গন্ধ নেই কোনো ঘাম নেই কোথাও মানুষকে মানুষ মারছে না মোলায়েম স্নিগ্ধ হওয়ায় পৃথিবীটা ভরে গেছে মঞ্জুরিকে দেখলে আমার এই রকম মনে হয় কথাও স্বীকার করতে লজ্জা নেই মঞ্জুরিকে দেখলে আমার বুক কাঁপে কেন কাঁপে পৃথিবীর কোনো বিজ্ঞানী এর ব্যাখ্যা দিতে পারবে না মঞ্জুরি আমাকে এখনো দেখতে পায়নি ডাকবো মঞ্জুরির সঙ্গে আরও একটি মেয়ে রয়েছে তাকে চিনি না যাই হোক আমার এখন আর বাছে ওঠার তারা নেই কোথায় যেন যাবার কথা ছিল তাও ভুলে গেছি মঞ্জুরি তার সঙ্গের মেয়েটির সাথে কথা বলাই খুব মগ্ন হয়ে আছে দোকান থেকে বেরিয়ে ওরা উল্টো দিকের ফুটপাত ধরে হাঁটতে লাগলো একটুখুনের মধ্যেই ওরা আমার দৃষ্টির আড়ালে চলে যাবে রাস্তা না পেরিয়ে আমিও এই ফুটপাত ধরে হাঁটতে লাগলাম এরকম করার যে কি মানে হয় কে জানে আমি কি এক্ষুনি রাস্তা পেরিয়ে গিয়ে মঞ্জুরির নাম ধরে ডাকতে পারি না সেটাই তো সবচেয়ে স্বাভাবিক কিন্তু এই রাস্তাটা যেন একটা নদী আমরা দুজনে দুদিকে রয়েছে। পার হওয়ার উপায় নেই একটা ট্যাক্সি দারুণ শব্দে ব্রেক কষল একটি ছেলে প্রায় চাপাই পড়ে যাচ্ছিল একটুর জন্য বেঁচে গেছে বেঁচে গেল ট্যাক্সি ড্রাইভারটিও সেই শব্দে রাস্তার সব লোক দাঁড়িয়ে পড়েছে তাকিয়েছে সেই দিকে মঞ্জুরিরাও এবারও মঞ্জুরি আমাকে দেখতে পেল না আমি চেঁচিয়ে ডাকলাম এই মঞ্জুরি মনে মনে আমি দেখতে চাইছিলাম মঞ্জুরি রাস্তা পেরিয়ে আসে কিনা কিংবা আমাকে যেতে বলবে ওদিকে যেন ওর উপরে অনেকখানি নির্ভর করছে মঞ্জুরি আমার ডাক শুনতেই খানিকক্ষণ এদিক ওদিক তাকালো তারপর আমাকে দেখতে পেয়ে হাসি ঝলমল করে তুলল মুখখানা আমি তখনও চুপ করে দাঁড়িয়ে আছি আমাকে ডাকলো না মঞ্জুরি সেই মেয়েটির সঙ্গে চলে এলো রাস্তার এদিকে যাক একটা ব্যাপার চুকে গেল মঞ্জুরি এসে বলল এই সুনীলদা এদিকে কোথায় যাচ্ছেন মঞ্জুরিকে দেখার পর আমার আর কোথাও যাবার কথা থাকে না কোনো কাজের কথাই মনে থাকে না কিন্তু মুখে সে কথা বলা যায় না আমি একটু ব্যস্ত ভাব দেখিয়ে বললুম এই দিকেই এসেছিলাম একটু বিশেষ কাজে তোমরা কোথায় যাচ্ছ বই কিনতে এসেছিলাম একে চেনেন এর নাম সরবাণী আপনাদের বাড়ির কাছেই থাকে মঞ্জুরি দেখতে খুব সুন্দর বড্ড বেশি সুন্দর এত সুন্দর যে একটু ভয় করে কেননা কোনো সুন্দর জিনিসই পৃথিবীতে বেশি দিন থাকে না সরবাণী মেয়েটি সাদা মাটা দেখতে খারাপ নয় তবে কেউ সুন্দরও বলবে না অন্তত মঞ্জুরির পাশে দাঁড়ালে বোধ বোধহয় একটু বেশি লাজুক আমাকে দেখে ছোট্ট একটু নমস্কারও করলো আমি মঞ্জুরিকে বললাম বাড়ি ফিরবে কি করে এখন তো বাস ট্রামে উঠতেই পারবে না একটা মিছিল বেরিয়েছে তাই ট্রাফিক জ্যাম মঞ্জুরি হাসতে হাসতে বলল আমি বাড়ি ফিরব না তো একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কোথায় যাবে কোথাও একটু গেলেই হয় এখনো ঠিক করিনি এখন এই মুহূর্তেই সরবানের উচিত বিদায় নেওয়া আমাদের দুজনকে আলাদা থাকতে দেওয়া এখন মঞ্জুরি বাড়ি যাবে না আমারও কোথাও যাওয়ার নেই আমরা পৃথিবীর শেষ প্রান্তে যেতে পারি মঞ্জুরি অপ্রত্যাশিতভাবে বলল সুনীল আপনি একটু সর্বানীকে পৌঁছে দিন না ও তো আপনার বাড়ির দিকেই আমি তাড়াতাড়ি বললাম আমি তো এখন বাড়ি ফিরব না কেন ফিরবেন না না হয় আমার কথা শুনেই একটু ফিরুন সর্বাণী যদি বাঁচে উঠতে না পারে আপনার উচিত নয় ওকে পৌঁছে দেওয়া সর্বাণী অপ্রস্তুত হয়ে বলল না না আমাকে পৌঁছে দিতে হবে না আমি ঠিকই যেতে পারবো মঞ্জুরি রীতিমতন ধমক দিয়ে বলল না তুই দাঁড়া সুনীল তোকে পৌঁছে দেবে আমি বললাম তা না হই পৌঁছে দেব কিন্তু তোমাকে রাস্তার মাঝখানে ছেড়ে দিয়ে যাব তুমি কোথায় যাবে মঞ্জুরি কি বুঝতেই পারছে না আমি শুধু ওর সঙ্গে যাওয়ার জন্য ব্যাকুল কতদিন নিরালায় ওর সামনে মুখোমুখি বসে কথা বলিনি মঞ্জুরি খুব দুষ্টু দুষ্টু মুখ করে বলল। আপনি কি ভাবছেন আমি নিরুদ্দেশ যাচ্ছি নাকি তুমি যে বললে বাড়ি ফিরবে না সন্ধ্যার পর বেশিক্ষণ তো তোমায় বাইরে থাকতে দেখিনি বাড়িতে তো ফিরবই না এই তো কাছে আমহাট স্টেটে আমার মামার বাড়ি কদিন ধরে ওখানে আছি বাহ তাহলে তো খুব ভালোই হলো চলো কোথাও বসি একটু চা খাই কিংবা কফি হাউজে যাব এখন ইম্পসিবল আমাকে সাড়ে ছয়টার মধ্যেই ফিরতে হবে প্রথমবার যদি রাজি না হয় তাহলে হাজার অনুরোধ করলেও মঞ্জুরিকে আর রাজি করানো যাবে না আমি জানি আমি গম্ভীরভাবে বললাম ঠিক আছে তাহলে চলি এ কি আপনি যে বললেন সর্বানিকে বাড়ি পৌঁছে দেবেন আমি সত্যি এখন বাড়ি ফিরব না সর্বাণী রীতিমতো লজ্জা পেয়ে বলতে লাগলো সত্যি কোনো দরকার নেই আমি নিজেই যেতে পারবো রোজই যায় মঞ্জুরি আমার চোখে চোখ রেখে বলল সুনীলদা প্লিজ ওকে পৌঁছে দিন আমার একটা কথাও রাখবেন না মঞ্জুরি আমার কোনো কথা রাখে না কিন্তু ওর কথা আমাকে রাখতেই হবে এই ওর জোর এই জোর কোথা থেকে যে পেল কে জানে কিন্তু আমি তো অগ্রাহ্য করতে পারি না সর্বানিকে আমি বাড়ি পৌঁছে দিলাম ঠিকই কিন্তু সারা রাস্তা সে আমার সঙ্গে ভালো করে কথা বলল না বলবেই বা কেন মঞ্জুরির সঙ্গে আবার একদিন দেখা হলো রমেনের বাড়িতে রমেনের বোনের বিয়ে ছিল সেদিন এক গাধে ভিড় ঠেলে এসে মঞ্জুরি আমাকে বলল সুনীল দা আপনাকে আমি ভীষণ খুঁজছি আপনার সঙ্গে আমার খুব দরকার লাল রঙের বেনারসিতে মঞ্জুরি একেবারে রাজেন্দ্রনির মধ্যে সেজেছে তার মুখেও একটা লালচে আভা আমি বললুম উফ কি দারুণ সেজেছ আজ তোমারই বিয়ে কিনা বোঝাই যাচ্ছে না প্রশংসায় লজ্জা পায় না মঞ্জুরি ছেলেদের মতন খুশি হয় বলল আমি ঠিক জানতুম আপনি প্রশংসা করবেন আপনার কথা ভেবেই তো এরকম সাজলুম সত্যি সত্যি না তো কি মিথ্যা কথা বলছি আমার তো আজ এখানে আসার কথাই ছিল না আমার আজ জামশেদপুরে যাওয়ার কথা বন্ধ আমি নেহাত জানতুম আপনি আসবেন এসব প্রেমের কথা নয় ইয়ার কথা মঞ্জুরি এরকম বলতে ভালোবাসে আমিও শুনতে ভালোবাসি আশেপাশের লোকদের অগ্রাহ্য করে বলল আপনাকে আমি কদিন ধরে যা খুঁজছি না এত দরকার আপনার সঙ্গে কোথায় কোথায় খুঁজলে বলতো সব জায়গায় কোথাও আপনাকে পাওয়া যায় না কোথায় থাকেন সারা দিন? আমার বাড়িতে একবারও খোঁজ করেছিলে একজন মানুষকে পাওয়ার সবচেয়ে সোজা উপায় তো তার বাড়িতে আপনি একবার আমার খোঁজ নিতে পারেন না তুমি তো সব সবসময়ই ব্যস্ত যা গে আমার সঙ্গে কি দারুণ দরকারি কথা আছে বলছিলে আমার ন্যাশনাল লাইব্রেরির কার্ডটা হারিয়ে গেছে কি করে রিনিউ করতে হয় আমি জানি না আপনি একটু করে দিবেন আমি একটু দমে গেলাম একটু কেন বেশ খানিকটা এই দরকার খানিকটা ক্ষুণ্ণ হয়ে বললাম এই জন্য একে আর কেউ করে দিতে পারত না এটা তো এমন কিছু শক্ত কাজ নয় আপনি ছাড়া আর কেউ পারবে না এজন্যই বুঝি আমাকে তোমার মনে পড়ে এ কথার কোনো উত্তর না দিয়ে ভুর খুঁজকে অদ্ভুতভাবে হাসলো মঞ্জুরি এই মেয়েকে ঠিক ছলনাময়ী বলা যায় না মঞ্জুরি শুধু মঞ্জুরির মতন ওকে একটু আঘাত দেওয়ার জন্য আমি বললাম আজকাল আমি ন্যাশনাল লাইব্রেরিতে বেশি যাই না ও কাজ আমার দ্বারা হবে না অন্য কাউকে বলো গাঢ় অবিশ্বাসের চোখে মঞ্জুরি আমার দিকে তাকালো একটু ম্লান হয়ে বলল আপনি আমার জন্য এটুকু করে দেবেন না কার্ডটা হারার পর থেকেই আপনার কথা ভেবে রেখেছি আচ্ছা আচ্ছা দেব কখন আমাকে দেখলেই তো শুধু কাজের কথা মনে পড়ে আমি যে তোমার জন্য এত দূরে যাব তার জন্য আমাকে তুমি কি দিবে মঞ্জুরি আমার বাহুতে তার হাত ছুঁয়ে বলল আপনি কি চান বলুন আমি কি চাইব তুমি নিজে থেকে বুঝে দিতে পারো না আপনি না চাইলে আমি বুঝবো কি করে বলুন আপনি কি চান যা চাবেন তাই দেব আমার বাহুতে মঞ্জুরির হাত আমি চোখের দিকে তাকিয়ে রইলাম ঝর্ণার জলের মতো চকচকে মুখ ওর দৃষ্টিতে কোনো মালিন্য নেই আমি আর কি চাইব দেবী মূর্তির সামনে বসে স্বামী বিবেকানন্দই কিছু চাইতে পারিনি এ হচ্ছে বিশুদ্ধ সৌন্দর্য এর দিকে তাকিয়ে থাকলে বুক শিরশির করে কিন্তু এই সৌন্দর্য কখনো স্পর্শ করে পাওয়া যায় না গাছ থেকে ছেড়ার পরের মুহূর্তেই ফুল আর সেই ফুল থাকে না একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম না কিছুই চাই না সেই জন্যই তো আপনাকে এত ভালো লাগে আপনি তো কিছুই চান না আর সবাই বুঝি চাই আপনি বুঝি জানেন না পৃথিবীতে সবাই তো হাত বাড়িয়ে বলছে দাও দাও আরো দাও আমি সে কথা বলিনি তোমার কাছে অন্যরা অনেক কিছুই চাই মঞ্জুরি আমার হাতের উপরে ছোট্ট একটা চড় মেরে বলল ধ্যাত মঞ্জুরি এই পৃথিবীতে এসে অনেক কিছুই পেয়েছে জন্মে সে পরিবারে গাভরা রূপ ও স্বাস্থ্য সেই সঙ্গে ওর মালিন্যহীন প্রাণশক্তি মঞ্জুরির সঙ্গে দেখা করার সুযোগ আমার আর বেশি হয় না কখনো কখনো খুব ইচ্ছে হয় কোথাও নিরালায় মঞ্জুরিকে নিয়ে বসে থাকি আর কোনো চোখ সেখানে উঁকে দেবে না আমি মঞ্জুরি একটু ছুঁয়ে দেখব ওই রূপ ওই সৌন্দর্যের বিভা সবসময় মনের মধ্যে ছায়া ফেলে অবশ্য মঞ্জুরির সঙ্গে সেরকমভাবে দেখা খুবই কম হয় মঞ্জুরি যখন আমাকে দেখে কথা বলে খুবই আন্তরিকভাবে আবার যখন দেখা হয় না তখন ভুলে যায় আমাকে হঠাৎ কোনো কাজের দরকার হলে মনে পড়ে আমাকে হঠাৎ বিকেলবেলা অফিসে টেলিফোন বেজে ওঠে তুলেই শুনতে পাই মঞ্জুরির ব্যস্ত গলা সুনীল কোথায় আপনি বারবার টেলিফোন করেও আপনাকে পাওয়া যায় না আমি শান্ত গলায় জিজ্ঞাসা করি তুমি কতবার টেলিফোন করেছিলে অনেকবার আপনি আমাকে একবার টেলিফোন করতে পারেন না অকারণে টেলিফোন করব কেন অকারণে আমার সঙ্গে বুঝি আপনার কথা বলতে ইচ্ছা করে না ইচ্ছে করলেই কি পৃথিবীর সব কিছু হয় আমার তো আরও অনেক কিছু ইচ্ছে করে যাই হোক কি জন্য হঠাৎ তলব কিছুর জন্যই না এমনি শুনুন আজ বেলা একবার আমাদের বাড়িতে আসবেন আসতেই হবে কিন্তু আজই অন্য একদিন গেলে হয় না 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 আজই কোনো কথাই শুনতে চাই না আসতেই হবে আপনার সঙ্গে ভীষণ দরকার অন্য কেউ যদি পাশ থেকে শুনতে এই কথাবার্তা তাহলে কি মনে করতো না যে আমাদের দুজনের মধ্যে গভীর টান এমন জোর দিয়ে তো যে কোনো মেয়ে ডাকতে পারে না আমারও তো না গিয়ে উপায় নেই এবারও গিয়ে যথারীতি নিরাশ হলাম গোপনে খুবই সামান্য ব্যাপার মঞ্জুরির এক মামা থাকেন নিউগিনিতে তিনি একখানা মস্ত বড় খাতাভর্তি ভ্রমণ কাহিনী লিখেছেন নিজের টাকাতেই ছাপাবেন কিন্তু তার আগে মঞ্জুরি চাই আমি যেন সেটা আগাগোড়া পড়ে আমার মতামত জানাই আমি তো লেখক তাই আমার মতামতের মূল্য আছে তাছাড়া বানান ও ভাষাও ঠিক করে দিতে হবে আমাকে আমি বললাম এই জন্যই টেলিফোনে এত জরুরি ডাক এটা তো আমার কাছে পাঠিয়ে দিলেও পারতে কেন আপনাকে আমি ডাকতে পারি না আপনার সময় নষ্ট হলো তা তো হলোই তাছাড়া এসব আজে বাজে লেখা আমার পড়তে ভালো লাগে না এই রকম ঘিজি ঘিজিমিজি হাতের লেখা সুনীল দা আমার জন্য আপনি এইটুকু কষ্ট করবেন না সেই অধিকারহীন দাবি জানাই মঞ্জুরি কি করে যেন জেনে গেছে এক হিসেবে আমি ওর কৃতদাস ও যদি বলে সুনীল আমার জন্য আপনি সাপের মুনি এনে দিন আমার জন্য এইটুকু কষ্টও করবেন না তাহলেও আমাকে সাপের মনির জন্যই যেতে হবে মঞ্জুরির বিয়েতে আমি যাইনি মঞ্জুরি যখন নেমন্ত্রণ করতে এসেছিল আমি বাড়িতে ছিলাম না নিজের মুখে নেমন্ত্রণ জানাবার সুযোগ পাইনি আমি একটু ছুতো করে সেই সময় কলকাতার বাইরে চলে গেলাম আমার ঈর্ষা খুব প্রবল আমার চোখের সামনে মঞ্জুরি হাতের উপর অন্য কেউ হাত রাখবে এটা সহ্য করা সম্ভব নয় আমার পক্ষে যদিও জানতাম মঞ্জুরির একদিন তো বিয়ে হবেই কিন্তু সেই দৃশ্য আমার চোখে দেখার দরকার নেই পৃথিবীতে আমার চোখের আড়ালে তো কত রূপই ঝরে যায় কত সৌন্দর্যই অন্যের ভোগে লাগে তা নিয়ে তো আর আমার মন খারাপ লাগে না বিয়ের পর মঞ্জুরি চলে গেল ব্যাঙ্গালোরে ওর স্বামী ওখানে খুব বড় একটা কাজ করে মঞ্জুরি ওখানেই থাকে সুতরাং আমার সঙ্গে ওর আর দেখা হবে না অফিস থেকে আমাকে সাউথ ইন্ডিয়া পাঠাতে চেয়েছিল বিশেষ কাজে আমি কিছুতেই রাজি হলুম না যেতে মাঝে মাঝে মঞ্জুরির খবর এর মুখে ওর মুখে শুনতে পাই মনে মনে ভাবে মঞ্জুরি যেন সুখে থাকে ভালো থাকে এলিট সিনেমার সামনে মঞ্জুরিকে দেখে সত্যি খুব চমকে গিয়েছিলাম কবে যে কলকাতায় এসেছে তাও শুনিনি বিয়ে হয়েছে দু বছর আগে কিন্তু একটু চেহারা বদলায়নি কিংবা হয়তো বদলেছে আমার চোখে ধরা পড়িনি পাশে দাঁড়িয়ে ওর স্বামী বেশ সুপুরুষ ও শুভ্র মঞ্জুরি আমাকে প্রথমে দেখতে পেয়ে চেঁচিয়ে বলল এই সুনীল এই তো আজ ধরেছি আমার বিয়েতে যাননি কেন প্রশ্নটা এড়িয়ে আমি জিজ্ঞাসা করলাম মঞ্জুরি তুমি কেমন আছো ভালো আছি আরো কিছুক্ষণ কথা হলো কিন্তু সেসব কথা আমি মন দিয়ে শুনিনি একটি কথাই আমার কানে বাজতে লাগলো ভালো আছি ভালো তো থাকবেই দুঃখ মানায় না মঞ্জুরিকে আমিও চাই মঞ্জুরি ভালো থাকুক কিন্তু আমাকে আর দরকার নেই মঞ্জুরির এবার আর বলল না একটা দারুণ দরকারে আপনাকে খুঁজছি আর বলবে না আমার জন্য এইটুকু কষ্ট করবেন না যে কথার উত্তরে আমি বলতে পারতাম তার বদলে আমাকে কি দেবে তুমি আপনি কি চান বলুন আমি কিছুই চাই না এসব কথা আর বলা হবে না বুকের মধ্যে সরু সুতোর মতো একটা ব্যস্ততা ঘুরে বেড়াই বিদায় নেওয়ার আগে মঞ্জুরি বলল সুনীল আপনার খবর টবর ভালো তো ভালো আছেন তো আমি হেসে উত্তর দিলাম হ্যাঁ ভালো আছি খুব ভালো আছি শেষ হল আজকের গল্প আমার গল্প পার্টি আপনাদের ভালো লেগে থাকলে গল্প বুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করবেন আপনাদের ভালো লাগা খারাপ লাগা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন অবশ্যই লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ